সূরা আদ-দুখান। রহমান রহিম আল্লাহ তাআলার নামে, হামিম। সুস্পষ্ট কিতাবের শপথ, আমি একে একটি মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি, অবশ্যই আমি হচ্ছি জাহান্নাম থেকে সতর্ককারী। সে সময়ের মধ্যে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা স্থিরীকৃত হয়, তা স্থিরীকৃত হয় আমারই আদেশক্রমে কাজ সম্পাদনের জন্য। আমি নিঃসন্দেহে আমার দূত পাঠিয়ে থাকি, তা সম্পন্ন হয় তোমার মালিকের একান্ত অনুগ্রহে, অবশ্যই তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন। তিনি আসমানসমূহ, জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার সবকিছুর মালিক। যদি তোমরা ইমানদার হও তাহলে তোমরা অযথা বিতর্কে লিপ্ত হইও না। তিনি ছাড়া আর কোনই মাবুদ নেই, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান, তিনি তোমাদের মালিক এবং তোমাদের পূর্ববর্তী বাপ দাদাদেরও মালিক। সত্ত্বেও তারা সন্দেহের বশবর্তী হয়ে এর সাথে খেল তামাশা করে চলেছে। অতএব হে নবী, তুমি সেদিনের অপেক্ষা করো যেদিন আকাশ তার স্পষ্ট ধোঁয়া নিচের দিকে ছেড়ে দেবে, তা অল্প সময়ের মধ্যে গোটা মানুষদের গ্রাস করে ফেলবে। এটা হবে এক কঠিন শাস্তি। তখন তারা বলবে, হে আমাদের মালিক, আমাদের কাছ থেকে এ আজাব সরিয়ে নাও, আমরা এক্ষুনি ইমান আনছি। কিন্তু এখন আর তাদের উপদেশ গ্রহণ করার সুযোগ কোথায়? তাদের কাছে সুস্পষ্ট মর্যাদাবান রসুল তো এসেই গেছে, সত্ত্বেও তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা বলেছে, এগুলো হচ্ছে পাগল ব্যক্তির শেখানো কতিপয় বুলি, আমি যদি কিছু সময়ের জন্য আজাব সরিয়েও দেই তাতে কি লাভ, তোমরা তো আবার তাই করবে। একদিন আমি কঠোরভাবে এদের পাকড়াও করব এবং এদের কাছ থেকে আমি পুরোপুরি প্রতিশোধ নেব। এদের আগে আমি ফেরাউনের জাতির লোকদেরও পরীক্ষা করেছি, তাদের কাছেও আমার একজন সম্মানিত রসুল মুসা এসেছিল। সে ফেরাউনের লোকদের বলল, আল্লাহ তাআলার এই বান্দাদের তোমরা আমার কাছে দিয়ে দাও, কেননা আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত নবী হয়ে এসেছি। সে বলল, তোমরা আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করো না, আমি তো নবুয়তের এক সুস্পষ্ট প্রমাণ তোমাদের কাছে উপস্থাপন করছি। তোমরা যাতে আমাকে পাথর মেরে হত্যা করতে না পারো সেজন্য আমি আমার মালিক ও তোমাদের মালিকের কাছে আগেই পানা চেয়ে নিয়েছি। যদি তোমরা আমার উপর ইমান না আনো তাহলে আমার কাছ থেকে দূরে থাকো। অতঃপর সে এদের নাফরমানি দেখে তার মালিকের কাছে দোয়া করল, হে আমার মালিক, এরা হচ্ছে একটি নাফরমান জাতি, তুমি আমাকে এদের কাছ থেকে মুক্তি দাও। আমি বললাম, তুমি আমার বান্দাদের সাথে করে রাতে রাতেই এ জনপদ থেকে বেরিয়ে পড়ো, সাবধান থেকো, ফেরাউনের পক্ষ থেকে কিন্তু তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে, সমুদ্রকে শান্ত রেখে তুমি পার হয়ে যেও, নিঃসন্দেহে তারা হবে একটি নিমজ্জিত বাহিনী। যাবার সময় ওরা নিজেদের পেছনে কত উদ্যান, কত ঝর্ণা ফেলে গেছে, কত ক্ষেতের ফসল, কত সুরম্য প্রাসাদ, কত বিলাস সামগ্রী, যাতে ওরা নিমগ্ন থাকত। এভাবেই আমি আর এক জাতিকে এ সবকিছুর উত্তরাধিকারী বানিয়ে দিলাম। এ ঘটনার ফলে ওদের উপর না আসমান কোন রকম অশ্রুপাত করল, না জমিন ওদের এ পরিণামে একটু কাঁদল। আজাব আসার পর তাদের আর কোন অবকাশই দেয়া হল না। আমি অবশ্যই বনি ইসরায়েলদের এক অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করেছি, ফেরাউন ও তার গোলামীর শৃঙ্খল থেকে তাদের আমি নাজাদ দিয়েছি। অবশ্যই সে ছিল সীমা লঙ্ঘনকারী নাফরমানদের মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তি। আমি তাদের বনি ইসরায়েলদের দুনিয়ার উপর জ্ঞানে শ্রেষ্ঠত্ব দান করেছি। আমি তাদের এমন কতিপয় নিদর্শন দিয়েছি যাতে তাদের জন্য সুস্পষ্ট পরীক্ষা নিহিত ছিল। এ মূর্খ লোকেরা মুসলমানদের বলত, এটা হচ্ছে আমাদের প্রথম মৃত্যু, আমরা আর কখনো পুনরুত্থিত হব না। তোমরা যদি কিয়ামত পুনরুত্থান সম্পর্কে সত্যবাদী হও তাহলে আমাদের বাপদাদাদের কবর থেকে নিয়ে এসো। শক্তি সামর্থ্যের দিক থেকে কি তারা বড়? না তুব্বা জাতি ও তাদের আগে যারা ছিল তারা বড়? আমি তাদের মতো শক্তিশালীদেরও ধ্বংস করে দিয়েছি, কেননা তারা ছিল জঘন্য নাফরমান জাতি। আমি আসমানসমূহ, জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার কোনটাই খেলতামাশার ছলে পয়দা করিনি। এগুলো আমি যথাযথ উদ্দেশ্য ছাড়াও সৃষ্টি করিনি, কিন্তু অধিকাংশ মানুষ সৃষ্টির এ উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানে না। অতপর এদের সবার জন্যই পুনরুত্থান ও বিচার ফয়সালার দিন নির্ধারিত রয়েছে। ওইদিন এক বন্ধু আর এক বন্ধুর কোনই কাজে আসবে না, না তাদের সেদিন কোন রকম সাহায্য করা হবে। অবশ্য যার উপর আল্লাহ তাআলা দয়া করবেন তার কথা স্বতন্ত্র, নিঃসন্দেহে আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও দয়ালু। অবশ্যই জাহান্নামে জাক্কুম নামের একটি গাছ থাকবে, তা হবে গুনাহগারদের জন্য সেখানকার খাদ্য।
তা গলিত তামার মতো পেটের ভিতরে ফুটতে থাকবে, তা যেন ফুটন্ত গরম পানি। ফেরেশতাদের প্রতি আদেশ হবে, ধরো একে, অতপর হেঁচড়ে জাহান্নামের মধ্যস্থলের দিকে নিয়ে যাও, অতপর তার মাথার উপর ফুটন্ত পানির আজাব ঠেলে দাও। তাকে বলা হবে, আজাবের স্বাদ আস্বাদন করো, তুমি না ছিলে একজন শক্তিশালী অভিজাত মানুষ? আরে শাস্তি সম্পর্কে তোমরা অভিজাত লোকগুলোই ছিলে বেশি সন্দিহান। অপরদিকে পরহেজগার লোকেরা নিরাপদ ও অনাবিল শান্তির জায়গা থাকবে, মনোরম উদ্যানে ও অমীয় ঝর্ণাধারায় মিহি ও পুরু রেশমি বস্ত্র পরিধান করে এরা একে অপরের সামনাসামনি হয়ে বসবে, মনি হবে তাদের পুরস্কার। উপরন্তু তাদের আমি দেব আয়তলোচনা পরমা সুন্দরী হুর। তারা সেখানে প্রশান্ত মনে সব ধরনের ফল ফলালির অর্ডার দিতে থাকবে, প্রথম মৃত্যু ছাড়া যা দুনিয়াতেই এসে গেছে। সেখানে তাদের আর মৃত্যু স্বাদ ভোগ করতে হবে না, তাদের মালিক তাদের জাহান্নামের আজাব থেকে বাঁচিয়ে দেবেন। হে নবী, এ হচ্ছে মোমেনদের প্রতি তোমার মালিকের পক্ষ থেকে দয়া, সত্যিকার অর্থে এটাই হচ্ছে সেদিনের মহা সাফল্য। অতএব হে নবী, আমি কোরআনকে তোমারই মাতৃভাষায় সহজ করে দিয়েছি যাতে করে তারা এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে, সুতরাং তুমি এদের পরিণাম দেখার জন্য অপেক্ষা করতে থাকো। আর ওরা তো প্রতীক্ষা করেই যাচ্ছে।